পাকিস্তান প্রথমে হোঁচট খেলো, তারপরে সুপার এইটটাই শেষ পর্যন্ত নিশ্চিত করতে পারলো না। সম্ভবত ভারতের বিপক্ষে তাদের ওই ম্যাচ হারটাই কপাল পুড়িয়ে দিয়েছে বাবর আজমদের, এবং একই সঙ্গে নিউজিল্যান্ডের মতো দল তারাও শেষ পর্যন্ত বাদ পড়ে গেছে। ইংল্যান্ড বাদ পড়বে পড়বে করছে। আসলে সুপার এইটের সমীকরণটা কি? গ্রুপ এ এবং গ্রুপ বিতে কিন্তু সমীকরণটা জমে উঠেছে। সেই সমীকরণের সঙ্গে সঙ্গে কারা আসলে পাকিস্তানের যে লাস্ট ম্যাচটা রয়েছে সেখানে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন, কিংবা আগের ম্যাচগুলোতে তাদের কাছ থেকে কি প্রত্যাশা ছিল সেটা কতটা পূরণ করতে পারলেন পাকিস্তান এবং আয়ারল্যান্ড ম্যাচের আগে, সেই পরিসংখ্যানগুলো একটু দেখে নিতে চাই এক নজরে। আমরা প্রথমেই গ্রুপ এর পয়েন্ট টেবিলটা দেখে নিতে চাই। গ্রুপ এর পয়েন্ট টেবিলটা কিছুক্ষণ আগে পরিবর্তন এসেছে, ভারত সবার উপরে রয়েছে। কিছুক্ষণ আগে ভারত এবং কানাডার মধ্যকার একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে, যেখানে আসলে দেখতে পাচ্ছি আমরা যে ভারত স্বাভাবিকভাবে সবার উপরে রয়েছে এবং কানাডা পাকিস্তানকে পেছনে ফেলে কিছুক্ষণ আগেই উপরে উঠে এসেছে, একটা পয়েন্ট পেয়েছে তারা সেই কারণে। কিন্তু আলটিমেটলি এই সব হিসেব নিকেশের তো খুব একটা গুরুত্ব নেই, কারণ যুক্তরাষ্ট্র এবং এই গ্রুপ থেকে ভারত কিন্তু সুপার এইটের বিষয়টা কনফার্ম করে ফেলেছে। এই গ্রুপটা এবং বাকি সবাই এলিমিনেট হয়ে গেছে, সেটা মোটামুটি নিশ্চিত। আমরা যদি বি গ্রুপের পরিসংখ্যানটা দেখতে পাই, বি গ্রুপে কিন্তু এখনও পর্যন্ত কোনো কনফার্ম হয়নি, শুধুমাত্র অস্ট্রেলিয়া তাদের সুপার এইট যাত্রাটা কনফার্ম করেছে। অন্যদিকে দুটো ম্যাচ বাকি রয়েছে, সেটা পাকিস্তান খেলবে, প্রথমত পাকিস্তান খেলবে এই গ্রুপ থেকে প্রথমত স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ার একটা ম্যাচ রয়েছে, অন্যদিকে ইংল্যান্ড এবং নামিবিয়ার যে ম্যাচটা রয়েছে, এই দুটো ম্যাচের উপরে আসলে শেষ পর্যন্ত নির্ভর করছে এই গ্রুপ থেকে কারা টপ পজিশন দুটো অর্জন করবে এবং সুপার এইটে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া তিন ম্যাচে সর্বোচ্চ জয় নিয়েছে, তিনটাতেই তারা জিতেছে। অন্যদিকে ইংল্যান্ডকে আজকে রাত 11টার সময় যে ম্যাচটা শুরু হবে সেখানে কিন্তু তাদের জয়ই শুধুমাত্র নির্দিষ্ট নয়, সেই জয়টাই তাদের মাত্র সুপার এইট নিশ্চিত করবে না, পরবর্তীতে যে স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচটা রয়েছে সেখানে কোনোভাবে যদি অস্ট্রেলিয়া কোনোভাবে হেরে যায় তাহলে কিন্তু এখানে ইংল্যান্ডের সব আশা শেষ হয়ে যাবে, স্কটল্যান্ড চলে যাবে পরের রাউন্ডে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে স্কটল্যান্ডের পয়েন্ট হচ্ছে 5 এবং সেই জায়গায় ইংল্যান্ডের পয়েন্ট হচ্ছে 3। ইংল্যান্ডকে আরেকটা ম্যাচ যেহেতু বাকি রয়েছে তারা আরও 2 পয়েন্ট নিয়ে 5 করে রাখবে, এবং একই সঙ্গে তারা কিন্তু আগের ম্যাচটাতে অর্থাৎ ওমানের বিপক্ষে ম্যাচটাতে কিন্তু ইংল্যান্ড দুর্দান্ত একটা জয় পেয়েছে, 3.1 ওভারে তারা কিন্তু ম্যাচটা জিতেছিল, যে কারণে তাদের নেট রান রেট নিয়ে কোনো হিসেব কষতে হচ্ছে না এই মুহূর্তে, শুধুমাত্র জয় প্রত্যাশা করতে হচ্ছে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার, যেই অস্ট্রেলিয়া তাদেরকে আবার সুপার এইটের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়। এই ছিল মোটামুটি এই গ্রুপের বি গ্রুপের পয়েন্ট টেবিলের হিসেব নিকেশ। কিন্তু পাকিস্তান যে ম্যাচটা জিততে পারতো বা পাকিস্তান আগের যে তিনটা ম্যাচ খেলেছে সেখানে জিততে কারা আসলে ভাইটাল রোল প্লে করতে পারতো সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারা আসলে পারেনি। ফখর জামানকে আমরা দেখি, তিন ম্যাচে তিনি মাত্র 28 রান করেছেন। ফখর জামানের দায়িত্বটা কি? পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ফখর জামানের দায়িত্বটা হচ্ছে একটু দ্রুত রান তোলা, কারণ বাবর আজম এবং রিজওয়ান খুব দ্রুত রান তুলতে পারেন না, উইকেটে স্যাটেল হতে সময় নেন, এবং সেই কাজটা সেই সময়টাতে একটু বেশি রানের গতিটা চালু করার জন্য কিন্তু ফখর জামানকে দায়িত্বটা দিয়ে রাখে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট, সেই কাজটা তিনি করতে এবার একেবারেই ব্যর্থ হয়েছেন। মাত্র 28 রান করেছেন এবং তার স্ট্রাইক রেটটা 1.33, কিন্তু রান করতে না পারলে তো আসলে স্ট্রাইক রেট দিয়ে কোনো কাজে আসবে না, এবং কাজে আসেও নি। ফখর জামানের সার্ভিসটা ঠিকভাবে পায়নি পাকিস্তান, যে কারণে শেষ পর্যন্ত পাকিস্তানকে বাদ পড়তে হয়েছে, সুপার এইটে যেতে পারলো না তারা। অন্যদিকে আমরা যদি পরবর্তী ম্যাচে যারা আয়ারল্যান্ড রয়েছে পাকিস্তানের প্রতিপক্ষ, আয়ারল্যান্ড কিন্তু একেবারেই তলানিতে রয়েছে এই গ্রুপটাতে, এবং সে কারণেই আসলে পল স্টার্লিং ক্যাপ্টেন আয়ারল্যান্ডের তার কাছ থেকে কিন্তু একটা বাড়তি প্রত্যাশা ছিল, কিন্তু দুটো ম্যাচ খেলতে পেরেছে আয়ারল্যান্ড, একটা ম্যাচ তাদের পরিত্যক্ত হয়েছে, 11 রান মাত্র তিনি করেছেন, অর্থাৎ তার কাছ থেকে যে প্রত্যাশিত বিষয়টি এবং স্ট্রাইক রেটটা দেখেন 50-এরও নিচে, যে কারণে পল স্টার্লিংয়ের নামের সঙ্গে বিষয়টা একেবারে যায় না, যে কারণেই বলতে হয় যে তাদের যে ভাইটাল রোলটা প্লে করা উচিত ছিল আয়ারল্যান্ডের হয়ে সেটা তারা পল স্টার্লিং অন্তত করতে পারেনি। আরেকজন ব্যাটসম্যান রয়েছেন আয়ারল্যান্ডের, হ্যারি ট্যাক্টর, তাকেও কিন্তু আমরা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে দেখি এবং দুর্দান্ত খেলে থাকেন তিনি শর্টার ভার্সনগুলোতে, কিন্তু এবারের বিশ্বকাপে তিনিও রান করতে পারেননি, 2 ম্যাচে 11 রান করেছেন এবং মাত্র 52 পয়েন্ট সামথিং তাং স্ট্রাইক রেট, অর্থাৎ সেটা উইকেটের কারণেই হোক কিংবা আবহাওয়ার কারণেই হোক, ওভারকাস্ট কন্ডিশন সব কিছু মিলিয়ে আসলে আলটিমেটলি যে ফলাফলটা সেটা হচ্ছে যাদের উপরে ভরসা করা হচ্ছিল সেই ভরসার প্রতিদানটা তারা রাখতে পারেননি, এবং সেই ভরসাটা শেষ পর্যন্ত রাখতে না পারার কারণে পাকিস্তান এবং আয়ারল্যান্ড যারা আসলে শেষ পর্যায়ে শেষ ম্যাচটা খেলতে যাচ্ছে গ্রুপ পর্বের এবারের বিশ্বকাপে, সেই ম্যাচটাতে ম্যাচের আগেই আসলে তাদেরকে ছিটকে যেতে হয়েছে এবং ছিটকে গিয়ে শেষ পর্যন্ত তারা একটা নিয়ম রক্ষার ম্যাচে লড়তে যাচ্ছে। তো মোটামুটি এই ছিল পরিসংখ্যানের আলোকে আয়ারল্যান্ড এবং পাকিস্তান ম্যাচের আগের প্রেডিকশনগুলো।
দর্শক, প্রেডিকশন আমরা দেখছিলাম পরিসংখ্যানের আলোকে, কিন্তু পরিসংখ্যানের বাইরেও অনেক হিসেব নিকেশ থাকে। সেই হিসেব নিকেশ অনুযায়ী আসলে কারা হতে পারতেন পাকিস্তানের এক্সপেক্টর? পাকিস্তান যে তিনটে ম্যাচ খেলেছে, সেই তিন ম্যাচে খেলে শেষ পর্যন্ত তারা সুপার এইটে নিশ্চিত করতে পারল না, সেইখানে আসলে বাড়তি রোলটা কারা প্লে করতে পারতেন? আমরা যদি প্রথমে একটু দেখে নিতে চাই, দর্শক, আমাদের সামনে প্রথমে রয়েছে মোহাম্মদ আমির। মোহাম্মদ আমিরের কাছ থেকে কিন্তু বাড়তি প্রত্যাশা করা হয়েছিল। অনেকদিন পরে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেছেন এই বিশ্বকাপের আগের একটা সিরিজে, এবং সেখানে তিনি বেশ ভালো বোলিং করেছেন। এই বিশ্বকাপেও তিনটা ম্যাচ খেলে মোট পাঁচটা উইকেট তিনি শিকার করেছেন। অর্থাৎ তার কাছ থেকে যে প্রত্যাশাটা করা হচ্ছিল, সেই প্রত্যাশাটা তিনি পূরণ করতে পারেননি মোহাম্মদ আমির, এটা কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু আলটিমেটলি ব্যাটিং যে দুর্বলতা পাকিস্তানের দেখা গেছে, সেটার কারণেই পাকিস্তানের বর্তমানের এই অবস্থা। আরেকজন এক্সফ্যাক্টর হচ্ছেন, আমরা যদি নাসিম শাহের কথা বলতে চাই, নাসিম শাহ যে জায়গাটায় আসলে দাঁড়িয়ে রয়েছেন ভারতের বিপক্ষে ম্যাচটাতে, নাসিম শাহের কান্না কিন্তু অনেকেরই নজর কেড়েছে। এবং তিনি শেষ পর্যন্ত ব্যাটিংয়ে ছিলেন এবং দলকে জেতাতে না পেরে চোখে জল নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন। সো নাসিম শাহের কাছ থেকে ব্যাটিংয়ের যে পাওয়ার হিটিং, সেটা পাকিস্তান প্রত্যাশা করে, এবং একই সঙ্গে তার মূল যে ভূমিকাটা, সেটাও কিন্তু তিনি বেশ ভালোভাবে পালন করেছেন, অন্তত এবারের বিশ্বকাপে তো করেছেন। তার কাছ থেকে প্রত্যাশাটা পুরোপুরি শতভাগ পাওয়া না গেলেও যে সাপোর্টটা তার কাছ থেকে পাওয়ার প্রত্যাশা ছিল, সেটা পূরণ করেছেন। কিন্তু ওই যে পুরনো কথায় আবারও আসতে হচ্ছে যে পাকিস্তানের ব্যাটসম্যানরা ঠিক সেইভাবে তাদেরকে সাপোর্টটা দিতে পারেনি, যে কারণে আসলে খুব বেশি ডিফেন্ড করার, নাসিম শাহের কথা বলি কিংবা মোহাম্মদ আমিরের কথা বলি, ডিফেন্ড করার আসলে খুব বেশি বিষয় ছিল না। তো এই ছিল এক্স ফ্যাক্টর, কারা আসলে পাকিস্তানের এক্স ফ্যাক্টর হতে পারেন, এবং একই সঙ্গে কারা সামনে লাস্ট যে ম্যাচটা রয়েছে তাদের আসলে সেখানে ভূমিকাটা কী হতে পারে, সেই বিষয়ে আলোচনা। দর্শক, দেখে নিচ্ছিলাম পাকিস্তানের বর্তমান অবস্থান, আয়ারল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচ আগামীকালকে। সেই ম্যাচটা নিয়ম রক্ষার হলেও শেষ পর্যন্ত পাকিস্তান তাদের সিরিজটা, এই যে বিশ্বকাপ, সেটা কিভাবে শেষ করে, এই বিশ্বকাপের শেষ ম্যাচটা তাদের কেমন হবে, সেই বিষয় নিয়ে বিস্তারিত।